জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু হর হর মহাদেব জয় ভোলানাথের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরও একবার আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে জানাই সুস্বাগতম কেমন আছেন দর্শক বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই বছরের মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি হ্যাঁ বন্ধুরা এই বছর অর্থাৎ দুই হাজার একুশ সালের মহাশিবরাত্রির ব্রত কথা কবে পালন করা যাবে এর সঠিক সময় কখন শিবরাত্রির পড়ছে শিব চতুর্দশীর ব্রত থাকছে চতুর্দশীর তিথি কবে কখন থেকে কখন পর্যন্ত থাকছে আর এই শিবরাত্রি ব্রতকতা পারণের সময় সমস্ত কিছু আমি আপনাদেরকে পঞ্জিকা মতে বলে দেব তাই বলছি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তবেই কিন্তু আপনারা সময়সূচিটি সঠিক সময়সূচিটি জানতে পারবেন শিবরাত্রির যাই হোক তাহলে চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে তার আগে নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাই একটাই অনুরোধ আগে ভিডিওটি সম্পূর্ণটা দেখুন তারপর যদি ভালো লাগে যদি মনে হয় তখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জানি করবেন না তবুও বলছি যদি ভালো লাগে যদি মনে হয় যে এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হতে পেরেছেন তখনই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবেন আর হ্যাঁ একটি কথা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন আমাদের পাশে রয়েছেন আমাদের পুরনো দর্শক বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা কারণ আপনাদের জন্যই আমরা এতদূর এগিয়ে আসতে আসতে পেরেছি আর ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে এইভাবে থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারবো আর আমরা তো এই চ্যানেলটিতে সাধারণত আপনারা জানেনি হিন্দু সনাতনী ধর্ম সংক্রান্ত সমস্ত রকমের ভিডিওই দিয়ে থাকি তাই হিন্দু সনাতন ধর্মের একজন ব্যক্তি হয়ে থাকলে আর হিন্দু ধর্মে বিশ্বাসী হলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর হ্যাঁ একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম যদি আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান এই ধরুন আপনাদের জীবনের কোনো সমস্যা জ্যোতিষ শাস্ত্র সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন্ট বাটনটিতে ক্লিক করুন আর ইউটিউবের পক্ষ থেকে যেসব ক্রাইটেরিয়াগুলি দেওয়া রয়েছে সেগুলি ফুলফিল করুন তারপর আমাদের সঙ্গে কথা বলতে পারবেন চলুন আর দেরি করছি না আজকের ভিডিওর মূল পর্বটি শুরু করা যাক শাস্ত্রমতে বলা হয়েছে যে ব্রতের মধ্যে সবথেকে সর্বোচ্চ ব্রত বা সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহাশিবরাত্রির ব্রত দেবাদিদেব মহাদেব অল্পেতেই সন্তুষ্ট হয়ে যান এটা আমরা সকলেই জানি আর তিনি অনাদি অনন্ত আর কথাতেই আছে যে যার ওপর স্বয়ং ভগবান শিবের কৃপা দৃষ্টি রয়েছে তার ক্ষতি করার সাধ্য কারোর নেই দেবাদিদেব মহাদেব ভক্তের রক্ষার জন্য তিনি স্বয়ং হন মর্তে হ্যাঁ বন্ধুরা আর এই দুই সালে মহাশিবরাত্রির ব্রত পড়েছে ফাল্গুন মাসে ফাল্গুন মাসেই অনুষ্ঠিত হতে চলেছে এই মহাশিবরাত্রির ব্রত এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয় তাই এই ব্রতটিকে শিব চতুর্দশী ব্রত বলেও কিন্তু অনেক জায়গায় উল্লেখ করা থাকে তবে এবার আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো অর্থাৎ সময়সূচিটি আপনারা ভালো করে মন দিয়ে শুনুন পারলে খাতায় লিখেও রাখতে পারেন যদি ভুলে যান আমি আপনাদেরকে প্রথমে পঞ্জিকা মতে এই মহাশিবরাত্রির সময়টা বলি ছাব্বিশে ফাল্গুন চোদ্দোশো সাল আর এটা গেল বাংলার ইংরেজির দুই হাজার একুশ সালের এগারোই মার্চ বারটা পড়েছে বৃহস্পতিবার এই দিনই শিবরাত্রি পালন করা হবে এই বছর পঞ্জিকা মতে আমি আপনাদের চতুর্দশী তিথির শুভারম্ভটা বলছি চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফাল্গুন চোদ্দোশো সাতাশ সন ইংরেজির এগারোই মার্চ দুই দিবা ঘটিকা দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে আর আটচল্লিশ সেকেন্ডে এই চতুর্দশী তিথি কিন্তু শুরু হচ্ছে এই তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ শুক্রবার সাতাশে ফাল্গুন বারোই মার্চ দিবা ঘটিকা দুটো বেজে একচল্লিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত এই তিথি থাকছে চতুর্দশী তিথি এরপরে আমি আপনাদেরকে পঞ্জিকা অনুযায়ী পারণের সময়টি বলছি পারণের সময় সাতাশে ফাল্গুন চোদ্দোশো সাতাশ সন বারোই মার্চ দুই শুক্রবার সকাল নটা বেজে আটচল্লিশ মিনিটে এর মধ্যে কিন্তু পারণ থাকছে এটা তো গেল পঞ্চিকা অনুযায়ী মহাশিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশীর ব্রতকথা এরপর আমি আপনাদেরকে বলি গোস্বামী মতে কবে শিবরাত্রি পালন করা হবে গোস্বামী মত অনুযায়ী সাতাশে ফাল্গুন অর্থাৎ শুক্রবার ইংরেজির বারোই মার্চ কিন্তু এই শিবরাত্রি ব্রত কথা পালন করা হবে ওই আর গোস্বামী মতে পারণের সময় হচ্ছে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ অর্থাৎ শনিবার সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হ্যাঁ বন্ধুরা এটা গেল গোস্বামী মতে তা আমি কিন্তু আমার আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে শুধুমাত্র মহাশিবরাত্রির ব্রতকথার সময়সূচি নিয়ে বলবো বলেই চলে এসেছিলাম আর তাই আজ আমি আপনাদেরকে শুধুমাত্র এই সময়টা শিবরাত্রির ব্রতের সময় কখন শুরু হচ্ছে শিব ব্রত ব্রতকথা কখন শেষ হচ্ছে আর পারণের সময়কাল বলে দিলাম আর পরের দিন আমি আপনাদেরকে এই শিবরাত্রি নিয়ে মহাশিবরাত্রির ব্রত কথা নিয়ে অন্য অনেক নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো বা আপনাদেরকে উপহার দেব তাই সেইগুলি দেখতে চাইলে বা জানার ইচ্ছা থাকলে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেনই তার পাশাপাশি নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন যাতে আপনার কাছে নিউ আপডেট ভিডিওগুলি সবার প্রথমে পৌঁছে যায় যাই হোক আজ এই পর্যন্তই ওং নম শিবায় ঈশ্বর তুমি সকলের মঙ্গল করো জয় মহাদেবের জয়